ও আমার ভাই সকল, বিশেষ করে যুব সমাজ বয়ান শুনো, যেমন মতো আমরা মুসলমান সমাজের মাধ্যমে চলচলিত বয়ান করলাম, ও চলচলি খাকি চলচলি, ইনর মাধ্যমে মেজরিটি আসামিও আসন, মুসিঙ্গি মানুষও আসন, আমরার হাসাড়ি মানুষও আসন, বাঙ্গালি আসামিও হলো আসন, ও ওলা বয়ান করলাম। এমত সময় উলা খারের সামনে দুইজন আসামি, তিনজন আসামি মানুষ, ফিন্ন সাদা লুঙ্গি, সাদা শার্ট, মাথার মাঝে তকি নাই বোয়াত, আর বইয়া বাই হল দোস্ত হল আর বুজুর্গ হল ওয়াজ করলাম। ওয়াজ করিয়া যা সময় উঠিয়া যাই আর গিয়া একটা আসামি কইল, আসসালামু আলাইকুম জনাব, আপনার বক্তব্য ভর ভাল লাগিছে। আমি কইলাম মনে হয় গড়িয়া আসামি, কইলাম ভালে লাগলে হইতো না ভাই আমল করিও, কইল হুজুর আমি তো আমল করতাম, আমি হয় মুসলমান, আমি মুসলমান নয়, বাদে আমি আসি আসি কইলাম ও ভাই আপনি ওয়াজর মজলিস বইয়া ওয়াজ শুনলাই দেখা গেল মুসলমান ঘোড়া, বড় নীরবে শুনলাই তাহলে মুসলমান হয়ে যাও না কেন? আল্লাহর বন্দায় কইল হুজুর আজ থেকে 10-15 বছর আগে মুসলমান হয়ে গেলাম মনে, কিন্তু আমার আশেপাশে এমন জাতর মুসলমান, এই ধরনের মুসলমান হই আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, এর লাগে আমি এরার আখলাক দেখিয়া চরিত্র দেখিয়া এই জাতর মুসলমান হইতাম আমার মোটেও রাজি হই না, মনে হয় না বলে এই মুসলমানে আপনার লোকে কিতা অন্যা করলা। আল্লাহর বন্দায় কইল হুজুর আমরা এই মাত্র 3-4টা ঘর সাইর দাঁড়িয়ে মুসলমানের মানুষ, কিন্তু প্রত্যেক বছরে আমরার মাটি ভাই এক হাত বেলা হরাইয়া দিলাইন, প্রত্যেক বছর আদাত 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 মাটি আমরা রবায় হারাইন, আমরা যদি সয়ে তোলা হয় তাহলে বড় বড় দা দেখাইন আমরা রে, এর লাগি আমরা এই জাতর মুসলমান বনতাম সয়ার না। ও আমার ভাই হল এই খাসরত মুসলমানের মধ্যে আছে রিনা নাই, ইয়াদ রাখিও মুসলমান, চাই কয় মুসলমান হোক চাই মুসলমান হোক, অন্য মানুষের যদি আদাত মাটি যদি সয়ে তুমি ঠেলা ধাক্কা করিয়া তোমার জমিনের লগে মিলাই লাও, যদিন তুমি এইটারে আত্মসাদ করি লাও, আল্লাহর রসুলের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যতখান মাটি তুমি দুনিয়ার জমিন জুলম হরিয়া মঞ্চত্যাগে আত্মসাদ করলায় খালকে আমতর দিন বাবা, আল্লাহর নবী ফরমাইছেন 7 জমিন আল্লাহ তালায় খুদাইবা, জমিন কয় খান, জমিন কয় খান, 7 খান, আসমান কয় খান, 7 খান, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আপনার আমার মাথার উপরে আল্লাহ তাআলা মজবুত মজবুত 7 খান আসমান বানাইছেন, 7 খান জমিন বানাইছেন, আদাত জায়গা যদি সয় আপনি মারিয়া খাও খাল কিয়ামতের দিন 7 জমিন আল্লাহ তাআলা খুদাইবা, এক ফাও মারিয়া খাইছনি এক ফাও আল্লাহ তাআলা খুদাইবা, এক লোসা মারিয়া খাইছনি এক লোসা আল্লাহ 7 জমিন পর্যন্ত আল্লাহ খুদাইয়া, হাজার হাজার ডলার কুইন্টালর লানা লানতর সরা বানাইয়া আল্লাহ তালায় মাটি মার্রার গোলার মধ্যে ফিন্দাইয়া দিবা আসরের মাঠ, হইনাউজুবিল্লাহ, এক লুসা মাটি মারিয়া যদি কেউ খাইলায় খাইল কেয়ামতর দিন কোটি কোটি ওজনের বাড়ি তহমতর আর লানতর আর বেজ্জতির সরা বানাইয়া আল্লাহ ও এনর গোলার মধ্যে দিবা, এন গোলা লইয়া সিধা উবাইতে পারত না, এর লাগে নবীরিয়ে হইসুন এন উন্দা হইয়া দখ দখা আল্লাহর জাহান্নামর আগুনিত ফড়বা হোকা না আউযুবিল্লাহ মিন জালিম। আমরা আইল টেলা টেলি আইল টেলা টেলি ইসলামও আসে নি হোক না আসে নি ভাই হর ই টেলা টেলি এখানে আইল টেলা টেলি করিয়া আর প্রত্যেক বছর ইবেটা খাসা ভাই মাটি দেহি বেটা খালে খাটে একটা খাত পড়ছে না এখন যায় যদি নক ইবা দেও খাটো কিটার লাগিয়া অত বড় মুগর ল এখন মুগরির ডরে আল্লাহর বন্দায় হর না, ইয়াদ রাখিও এ খাত হারাইছ নে কেয়ামতর দিন তোমার ঘরদারের মাঝে কি হালাত হইব, ও জাগাত ইত তো ঠেলা ঠেলি বাদে ইয়া আল্লাহ, বাফর সম্পত্তি লইয়া ভাই বনির খাজিয়া, বাফর সম্পত্তি লইয়া ভাই বনির খাজিয়া, ও ভাই সম্পত্তির মাতুলামায় কেরা মহল আছেন ভাই, কোরআনও বাট হয়ে গেছে ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহ কোরআনও বাটিয়া দিলাইছ, বাফ মরার বাদে সম্পত্তি ফুয়ায় কতখান ফাইতা ফুলিয়ে কতখান ফাইতা, ইটা বিস্তারিত আল্লাহ কোরআন কইলেছ, খালি কোরআনে করিমর আয়াত ফলিয়া তর্জমা করলেও বাট বোঝা যায় আইন আর অন্য লম্বা চৌড়া কোনো মাত নাই, বাফ মরসুন মরার বাদে বাফর হকর মালিককে আউলাদ নানিবা ফুয়াইন ফুড়িন নানি, হ্যাঁ ফুয়াইন ফুড়িন নানি, আমার কাছে এক মাত আইছে কয়দিন আগে যে এক বেটার 3 ফুলি 2 ফুয়া, ফুড়িরে বিয়া দিতে 3 ফুড়িরে প্রায় 15 লাখ টাকা বিচারায় খরচ করছ, খরচ করিয়া ফুড়িন বিয়া দিছ বাদে ও বেটা মরার বাদে 2 বাইয়ে বনিন তোর হক দিরা না মুঠেও দিতে না, জিগার করা হইল ভাই
বনিন তোর হক এনে দেও না কোরআনে তোদের। বলে আমরার আব্বা জানে বনিন তোর বিয়া দেওয়ার সময় ফন্ড লাখ টাকা তিন বনের তলে হরস হরসইন বাফর পিতৃ সম্পত্তি তো আদায় হয়ে গেছে, এখন আর তার আর কি ওর হক কন্যা ওজুমিল্লা মেসাব কলা সবাই হল ভুল হইলে কইও, ভুল হইলে কইও, ভুল হইলেইছি আসলে আমি ভুল হইয়ার না রে ভাইয়ার শুদ্ধ হইয়ার জানা মাসলা হইয়ার। বাপ যতদিন জিন্দা আসন বাপে যদি চয় জিন্দা থাকা অবস্থাত ফুড়ির এক বিঘা মাটি দিলাইন, ফুয়ারে দুই বিঘা দিলাইন, এটা ওরা সত হয় না, এইটা হাদিয়া হয়, হাদিয়া হয়, গিফট হয়, কো সুবহানাল্লাহ। ওরা সত কোনবেলা হয় যে সময় বাপ মরি যায় তখন গিয়া ওরাসত হয়, এখন বাপ জীবিত থাকতে সময় ফুড়িন তোর বিয়াত ফন্ড লাখ টাকা খরচ করছেন, একটা তো বাবায় তোফা দিছেন হাদিয়া করছেন, একটা তো ওরাসত সম্পত্তি নয়। এখন বাবা মারা গেছেন ভাইয়াই তুমি তেন বাবার যা সম্পত্তি ফাইবাই, যদি তুমি তিন বিঘা পাও তোমার বোনটায় দেড় বিঘা ফাইব, তুমি যদি দুই বিঘা পাও তোমার বোনটায় এক বিঘা ফাইব, তুমি যদি এক বিঘা পাও কোরআনে কয় তোমার বনি আধা বিঘা ফাইব। বনের মাটির মাধ্যমে মুরব্বি তো দূরের কথা, উলামায়ে কেরাম তো দূরের কথা, আল্লাহর নবী লাগিয়াও কলম লাগানি হারাম, আল্লাহর নবীও লাগাইতে পারতা না কারণ আল্লাহ পাঠিয়ে দিলেছ। ও জায়গা তুমি তোমার বনিরে হক দাঁড়ায় না, বাই হল দুস্থ কলার বুজুর্গ হল, বাই তোমার বনির যদি ছয় হক দেও না বনির এক বিঘা মাটি মারিয়া খাও। ও বাই খাল কেয়ামতর দিন এক বিঘা জমিন আল্লাহ সাত জমিন পর্যন্ত খুদাইয়া আল্লাহ তোমার গলার মধ্যে সড়া ফিন্দাইয়া দিবা কন্যা ওজুবিল্লা। বই দেখাল কেয়ামতর দিন আসরের মাঠে গিয়া আল্লাহরে গিয়া কইব রব্বুল আলামিন আমার আব্বা জানর হক আমার বাইয়ে দিছে না রে বা আল্লাহ, আমি বড় চেষ্টা করলাম, আমার জামাই বড় করি বাসলা বাচ্চেন বাচ্চিন লিয়ে বড় কষ্ট করলাম, কিন্তু আমার পিতৃ সম্পত্তি দুই বিঘা মাটি আমি ফাইতাম আসিল, কিন্তু আমার বাইক পুষ্কুর মুরব্বীও হল লইয়া ক্ষমতা হরাইয়া আমার জমিন গেছেন দিছে না রে বা আল্লাহ, আয় আল্লাহ কইলাও তোমার বন্দারে আমার বাইরে আমার হকটা আদায় করিলাই তো হাসরর মাঠ। আল্লাহ কইবাও বাই তুমি তোমার বনির হক অসিন আদায় কর, ও সময় বাই কইবাও আমার আল্লাহ হীনত আমার মাটি নাই, দুনিয়ার জমিন ও মাটি মারিয়া খাইলাম এখন তো মাটি নাই, আল্লাহ আমি কিলাতের মাটি দিতাম। আল্লাহ কইবা ইনো মাটির মার্কেটিং চলে না, মাটির টেকা ফুলুসও চলে না, ইনো একমাত্র নেকি চলে, এক বিঘা মাটির যত টেকা মূল্য আসলো ও মূল্যর পরিমাণ তোমার নে কামল নমাত থাকিয়া তোমার বোন দে তুমি নে কামল নমাত থাকি নেকি দান কর। খালকে আমতর দিন দুইটা বনের হক দুদিন মারিয়া খাও, দুই বিঘা জমিন মারিয়া খাও, কেয়ামতর দিন তোমার নেক আমল থাকিয়া বনিন তরে তুমি হক আদায় করা লাগবো মুসলমান। যদি তুমি বনিন তোর হক আদায় করিয়া যদি এক্সেস তোমার নেকি থাকে বোধ আপনার সময় নেকি বেশ থাকে জন্য, আর যদি সব সময়ের বাদে বাড়ি ওই রায় জন বদির ভাল্লা বাবা আপনার জাহান নাম ছাড়া কোনো গতি নাই। বুঝছুন নি মা, এর লাগে বনিন তোর হক আদায় করি বাপে ফুড়িন তোর পাশে খরচ করছেন মুসলমান হল, এই বনিন তোরে ঠগিও না রে ভাই, বোন যদি বিবাহ দেন বনির বাড়ি খানো যাইও বনিন তোর খবর লইও মুসলমান হল, ও আমার ভাই আইন মার বাপ মরার বাদে ভাই আইনতে বনিন তোর খবর খান লইও, ও মুসলমান হল বনিন তোর দিল বড় খুশ হয় ভাই বাড়ির জায়গা লগে লগে, ও আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল একটা দিন ফোন করিয়া কই বনির বাড়ি তো বই নামি আয়ার দেখবা এদিন বই নে খালি চক্কর মারবা আর বাপর বাড়ির ফতে দিয়া উকি দিয়া 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 সাইবা আমার বাই গুতা আর নি বনির তোর হক মারিয়া খাইও না রে ভাই আইন, দুনিয়ার জমিনও যদি চ তুমি বনির হক মারিয়াও খাও, বন্ডে যদি চয় তুমি বাড়িও নিষেধ দেও রে মুসলমান, তোমার বইনে তোমার বাড়ির বাপর হক নিছে গিয়া তুমি দিলাইছো এর বাদে বনির লগে খাজিয়া খরিয়া নিষেধ দিলাইছো, কিন্তু ভাই তুমি যদি চ এক্সিডেন্ট হয়ে যাও কোনো জায়গাত মাথা ফাটি যায় বইনে যার সময় খবর শুনি লাগিব একটা সেকেন্ড আর রইত নাই জলদি দৌড়াইয়া দৌড়িয়া বাইক উতার মুখ দেখা যাইব রে মুসলমান, এমত বনির তোরে ঠগিও না।